হ্যালো গাইস, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দ্য টকেটিভ গাইজকে এবং সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। লজ্জা করে না নিজেকে হাজবেন্ড বলে পরিচয় দিতে? কোনো তো কাজে লাগে না। তোমাদের বাড়িতে আমাকে কেয়ার করার মতো কেউ নেই। তোমাকে আমি সব কাজে হেল্প করি না? ছাই করো, বাপের বাড়িতে না আমাকে কেউ কুটোটা পর্যন্ত নাড়তে দিত না, আর এখানে তাহলে বাপের বাড়িতে থাকলেই পারতে। সেটাই উচিত ছিল। তাহলে বিয়ে করবো বলে এরকম তখন লাফিয়েছিলে কেন? ও প্রেমটা কে করেছিল শুনি? হ্যাঁ, তখন তো তুমি ছাড়া আমি বাঁচবো না। আর হ্যাঁ, ব্যাপারটা কি ঘুরিয়ে ফিরিয়ে ছেড়ে দেবার তাল ছিল, তাই না? ব্যাস, বিচ্ছেদের সূচনা। ফোন হলো সঙ্গী, মান হলো ভারী, কথা আর হলো না, রান্নাঘরে পড়লো তালা। এবার তাই শুরু হলো মানভঞ্জনের পালা। তোমার ব্যাপারটা কি বলতো? সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরোতে বললে, যাচ্ছি না কোথায়? আরে চলোই না। ও চলো না মানে কোথায় যাচ্ছি সেটা জানতে হবে না? বলবো না কি বলেছি, আগে চলো, ঠিক বুঝতে পারবে। এই শোনো, তোমার এইসব হেয়ালি না আমার একদম ভালো লাগছে না, বুঝলে? আমি কিন্তু এবার নেমে যাব। শোনো না, আরে বাবা দেখো, যা হবার তা হয়ে গেছে, আই এম সরি, প্লিজ প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা ঠিক আছে, তুমি ফুচকা খেতে ভালোবাসো তো? আমি তোমাকে আজকে আমার ট্রিট দেবো, ফুচকা চলো খাবে, চলো চলো, প্লিজ প্লিজ প্লিজ। মাঝে মাঝে সম্পর্কের মধ্যে একটু ঝামেলা হওয়া ভালো, তা না হলে এরকম মধুরসের দেখা পাওয়া যায় না। আর হাতাকুন্তি একসঙ্গে থাকলে তো ঠোকাঠুকি লাগবেই, এতে আর নতুন কি? এই তো